গতি দেখো উমর ফারুক আজম মৌলা আলীর হাত ধরলেন, মৌলা আলীর হাত ধরে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথা বলেছেন সর্বপ্রথম আমি উমর মেনে নিলাম, আপনিও আমাদের মৌলা, হযরত আলীও আমাদের মৌলা, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক আজম যখন এই কথা বললেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরিন সবাই সমেশ্বরে দুই হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মৌলা, গুরু, অভিভাবক, হযরত আলীও আমরা আমাদের গুরু, আমাদের অভিভাবক, সুবহানাল্লাহ বলেন না। মৌলা আলীর প্রতি আজ থেকে আমাদের অন্তর আর কি নাই, হযরত আলীর প্রতি আমাদের অন্তরে আজ থেকে কোনো ক্ষোভ, কোনো বিরূপ ধারণা, এই এইটা হলো আসল উদ্দেশ্য। এশিয়ারা কি করছে, হাদিসের অর্থ দেখেন কোথায়, এইটা বলেছেন আমার নবী হাদিসে পাকের মধ্যে, মান কুন্তু মাওলাহু ফালিউন মাওলাহু, সহি বুখারি সুনান ইবনে মাজাহ, মান কুন্তু মাওলাহু ফালিউন ও ফি রওয়ায়াতিন ফাহাযা আলিউন মাওলাহু, আর হাদিস মান কুন্তু মাওলাহু ফালিউন মাওলাহু, এই খসকরে আসতে চো আমার সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরিন, শুনো শুনো গভীর মনোযোগ সুখ সহকারে শুনো, আমার আলীর প্রতি যাদের অন্তরে বিরূপ ধারণা, যাদের অন্তরে কূপ, অন্তর থেকে ফেলে দাও, অন্তর থেকে বিরূপ ধারণা কূপ ফেলে দাও, আমি যাদের মৌলা, আমি যাদের গুরু, আমি যাদের মৌলা অভিভাবক, আমার আলী তাদের মৌলা অভিভাবক, সবাই এই কথা মেনে নিলেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে মৌলা আলীর প্রতি আমাদের অন্তরে কোনো ক্ষোভ, যে কয়েকজনের অন্তরে একটু কি ছিল, একটু কু ধারণা ছিল, ওটাও আমরা অন্তর থেকে কি করে দিলাম, সুবহানাল্লাহ বলেন না। এই হলো হজ থেকে বিদায়, হজ থেকে আসার পথে গদিরে হুমের মধ্যে, এই হলো আমার নবীর হাদিস। আমার নবী সবাইকে কি করে দিলেন, মিলিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। আর কোন কোপ, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, ঈদে মিলাদুন নবী, আমার নবীর শুভাগমনের দিন, জুমার দিন, আরফাতের দিন, এগুলা যে ঈদের দিন, এর পিছনে কোরআন হাদিসের প্রমাণ। কিন্তু এটা যেটা আপনারা যেটা আমাকে বিষয়বস্তু দিয়েছেন, ঈদে গদিরে হুম, এটা হলো একমাত্র শিয়াদের আবিষ্কার, এটা কোন সাহাবায়ে কেরাম, তাবেইন, তবে তাবেইন, বুজুর্গানে দিন এই পর্যন্ত শাফেঈ, হানফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোন বরহক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক এই দিনকে ঈদের দিন পালন করে না, এটা শিয়াদের বানানো, শিয়াদের আবিষ্কার, ইরানের সর্বপ্রথম ঈদের গদিরে হুম। হুম একটা জায়গার নাম, গদির গদির মানে পুকুর, কুয়া, তালাব। আমার প্রিয় নবী দশম হিজরি, আমার নবী যেই যেই সনে যেই দশম হিজরিতে বিদায় হজ করেছেন, আল বিদায় হজ, আমার নবী বিদায় হজ করেছেন কোন সন, হিজরি দশম, দশম হিজরি। আমার নবী হজ করে মদিনা শরীফ, মদিনা শরীফের দিকে আসতেছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন, আমার নবী বিদায় হজ করেছেন লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে, হজ শেষ করলেন, হজ শেষ করে জিলহজের মাস ছিল, আমার নবী হজ শেষ করে আসতেছেন কোন দিকে, মদিনার দিকে, আসতে আসতে ওই জায়গায় আসলেন, ওইটার নাম হুম, গদিরে হুম, ওখানে একটা কুয়ো আছে, এই জন্য ওই এলাকার নাম হয়ে গেল গদিরে, গদির হুম। ওখানে আসলেন আমার নবী, তখন তো আর বিমান ছিল না, তখন তো আর হেলিকপ্টার ছিল না, দশম হিজরি, তখন তো আর মাইক্রো কার ছিল না, আমার নবী এবং লক্ষ লক্ষাধিক সাহাবায়ে কেরামের বাহন ছিল চতুষ্পদ জন্তু, উট, গাদা, হসর, ঘোড়া। আর যাদের কাছে আপনার চতুষ্পদ জন্তু ছিল না, তারা পদাতিক, পায়ে হেঁটে কি করেছেন, হজ করেছেন। আমার নবী ওখানে এসে, যেহেতু অনেক সাহাবীর সাওয়ারি নাই, বাহন নাই, অনেকে পায়ে হেঁটে আসতেছেন, হজ করেছেন পায়ে হেঁটে, আসতেছেন পায়ে হেঁটে, কিছু কিছু জায়গায় আমার নবী কি করেছেন, মঞ্জিল করেছেন,
এটাকে আরবিতে মঞ্জিল বলে, অবস্থান, একটু আরাম করা, বিশ্রাম নেয়া। ওই জায়গায়ও আমার নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসার পথে, আসার পথে এবং মদিনাশ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পৌঁছার পথে যে কয়েকটি জায়গায় মঞ্জিল করেছেন, অবস্থান করেছেন, কিছুক্ষণ আরাম করেছেন, তার মধ্যে একটা জায়গা হলো খস করে আসার পর ওই স্থানে সাহাবাই কেরামকে নিয়ে আমার নবী কিছুক্ষণ কি করেছেন, যাত্রা বিরতি দিয়েছেন, একটু আরাম করেছেন, যেটাকে বলা হয় মঞ্জিল, মঞ্জিল করেছেন। ওই স্থানে আমার নবী যে কিছুক্ষণ বসলেন, সাহাবাই কেরামকে লক্ষ্য করে আমার নবী মৌলা আলী সম্পর্কে একটি হাদিস বললেন, মৌলায়ে কায়নাত হযরত মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কারণ ওখানে দেহে ওই মুজাহিদদের মধ্যে প্রায় সাহাবী ছিলেন, লক্ষাধিক সাহাবী ছিলেন, আনসার মুহাজিরিন ওখানে উরো ছিলেন, কয়েকজন সাহাবী যাদের সাথে মৌলা আলীর সাথে একটু কি ছিল, বিরোধ ছিল, বিরোধ। হযরত মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কয়েকজন সাহাবীর কিছু বিষয়ে মতবিরোধ ছিল, ওনাদের অন্তরে মৌলা আলীর প্রতি ভালো ধারণা ছিল না, অন্তরে কূপ ছিল, কূপ। এই ওনাদের অন্তর থেকে মৌলা আলীর প্রতি তাদের অন্তরে যে বিরূপ মন্তব্য ছিল, বিরূপ ধারণা ছিল, এটাকে দূরীভূত করার জন্য প্রত্যেকের অন্তরে হযরত আলী মৌলা আলীর মহব্বত সৃষ্টি করার জন্য আমার নবী বললেন ওই গদিরে হুম ওই এলাকায়, এ আমার সাহাবীরা, আমি কি তোমাদের মৌলা নয়? মৌলা শব্দ এসেছে, মৌলা মানে অভিভাবক, মৌলা মানে বন্ধু, মৌলা মানে প্রিয়জন। আপনারাও আমাদেরকে মৌলানা বলেন। আমাদের হুজুর মৌলানা ওসিউর রহমান সাহেব এসেছেন, মৌলানা আশরাফি সাহেব এসেছেন, আমরা ইমাম খতিব হুজুরদেরকে কি বলি? মৌলানা বলি। মৌলানা মানে আমার, আমাদের মৌলা, মৌলা মানে অভিভাবক, অর্থাৎ আমাদের ধর্মীয় গুরু। ধর্মীয় গুরুকে কি বলে? মৌলানা বলে, মৌলা বলে। কারণ আমার নবী বললেন সমস্ত 100,000,000 উপর সাহাবায়ে কেরামকে বললেন, আমি কি তোমরা সকলের মৌলা, অভিভাবক, তোমাদের গুরু নয়? সবাই উচ্চস্বরে বললেন, আপনি আমাদের গুরু না হলে আর কে হবে? আল্লাহর পরে তো আপনার স্থান, আপনি রহমতুল্লাহ আলামিন, আপনি বিশ্ব নবী, আপনি সমস্ত নবীদের ইমাম, আপনি যদি আমাদের অভিভাবক না হন কে হবে? আমরা সবাই স্বীকৃতি দিলাম আপনি আমাদের মৌলা। এবার আমার নবী বললেন, যদি আমাকে মৌলা মানো, আমার আলীকেও তোমরা মৌলা মানো। কারণ আমি জানি তোমাদের কিছু নাম, আমার নবী বলছে আমি নাম ধরছি না, কিন্তু তোমাদের কিছু কিছু আমার সাহাবীদের অন্তরে মৌলা আলীর প্রতি কি বিরূপ মন্তব্য, বিরূপ ধারণা। আমরা চাই, আমি চাই না তোমরা হস করে আসতেছো, তোমাদের অন্তরে উনার প্রতি কি থাকবে? খুব থাকবে, বিরূপ ধারণা থাকবে, এটা আমি নবী চাই না। আমাকে যদি মৌলা মানো, আমাকে যদি গুরু মানো, আমাকে যদি অভিভাবক মানো, আমার আলীকে তোমরা কি মানতে হবে? আমার আলী তোমরা জানো, আমার আলী একদিকে আমার সাহাবী, আরেকদিকে আমার মেয়ের জামাই, আমার আদরের কন্যা মা ফাতেমার জামাতা। সুতরাং তোমরা আমার আলীর প্রতি বিরূপ ধারণা থাকবে, এটা আমি চাই না। সবাই, সর্বপ্রথম হযরত উমর ফারুক, সর্বপ্রথম হযরত উমর ফারুক আজম ওই বিদায় হতে সবাই ছিলেন, সিদ্দিক আকবরও ছিলেন, ফারুক আজমও ছিলেন, উসমান গনি, মৌলা আলীও ছিলেন, লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন। সর্বপ্রথম উমর ফারুক আজম দাঁড়িয়ে গেলেন ওই গদি দেখুন, উমর ফারুক আজম মৌলা আলীর হাত ধরলেন, মৌলা আলীর হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলেছেন সর্বপ্রথম আমি উমর মেনে নিলাম, আপনিও আমাদের মৌলা, হযরত আলীও আমাদের মৌলা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক আজম যখন এই কথা বললেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরিন সবাই সমস্বরে দুই হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মৌলা, গুরু, অভিভাবক, হযরত আলীও আমরা আমাদের গুরু, আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন না? মৌলা আলীর প্রতি আজ থেকে আমাদের অন্তর আর কি নাই,
হযরত আলীর প্রতি আমাদের অন্তরে আজ থেকে কোনো কুপ কোনো বিরূপ ধারণা, এই এইটা হলো আসল উদ্দেশ্য। এশিয়ারা কি করছে, হাদিসের অর্থ দেখেন কোথায়, এইটা বলেছেন আমার নবী হাদিসে পাকের মধ্যে, মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাহু, সহিহ বুখারী সুনান ইবনে মাজাহ, মান কুনতু মাওলাহু ফালিউন, ও ফি রাওয়ায়াতিন ফাহাযা আলিউন মাওলাহু, আর হাদিস মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাহু, এই খসকরে আসতে চো আমার সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরিন, শুনো শুনো গভীর মনোযোগ সুখ সহকারে শুনো, আমার আলীর প্রতি যাদের অন্তরে বিরূপ ধারণা, যাদের অন্তরে কূপ, অন্তর থেকে ফেলে দাও, অন্তর থেকে বিরূপ ধারণা কূপ ফেলে দাও, আমি যাদের মৌলা, আমি যাদের গুরু, আমি যাদের মৌলা অভিভাবক, আমার আলী তাদের মৌলা অভিভাবক। সবাই এই কথা মেনে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে মাওলা আলীর প্রতি আমাদের অন্তরে কোনো কুপ, যে কয়েকজনের অন্তরে একটু কি ছিল, একটু কুমকু ধারণা ছিল, ওটাও আমরা অন্তর থেকে কি করে দিলাম, সুবহানাল্লাহ বলেন না। এই হলো হজ থেকে বিদায়, হজ থেকে আসার পথে গদির হুমের মধ্যে, এই হলো আমার নবীর হাদিস। আমার নবী সবাইকে কি করে দিলেন, মিলিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না, আর কোন কুপ। এবার এটা তো হলো দশম হিজরি বিদায় হজের ঘটনা, আস্তে আস্তে যখন শিয়া ফেরকা বের হলো, শিয়া রাফেজি যখন আবির্ভাব হলো, শিয়া রাফেজিদের চরিত্র হলো, আপনারাও হুঁশিয়ার থাকবেন, আমাদের চট্টগ্রাম বাংলাদেশের মুসলমান সরল সোজা, আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মুসলমান নবীর ঔলাদের মহব্বতের কথা শুনলে পাগল হয়ে যান, ঠিক কিনা, মা ফাতেমার কথা শুনলে, হযরত আলীর কথা শুনলে, ইমামে হাসান ইমামে হুসাইনের কথা শুনলে, এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের চোখ দিয়ে পানি বের হয়, ঠিক কিনা। নবীর আহলে বাইতকে আমরা সবাই, আমার নবীর ঔলাদ, আমার নবীর আহলে বাইত সবাইকে আমরা স্মরণ করি, সম্মান করি, ওনাদের কদমের দুলি আমাদের মাথার তার, এটাই ইমানের দাবি। সাথে সাথে ইয়াদ রাখবেন, সাথে সাথে আমরা সুন্নি মুসলমান সাহাবায়ে কেরামের জামানা থেকে সকলের এই আদর্শ, এই আকীদা, নবীর ঔলাদকে মহব্বত করতে হবে। আবার আমার নবীর প্রত্যেক সাহাবি, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, সাদ খলিফা থেকে শুরু করে আমার নবীর প্রত্যেকটি সাহাবি, এমন কি যারা শুধু আমার নবীকে কপালের চুকে দেখে মহব্বতের সাথে ঈমান এনেছেন, কলমা পড়েছেন, আর কোন নামাজ কলমা পড়ার সুযোগ পায়নি, এদেরকে আমরা সকল সাহাবায়ে কেরামকে আমরা সম্মান করি, ইজ্জত করি, ওনাদের কদমের দুলিও আমাদের চুকের সুরমা, সুবহানাল্লাহ বলেন না। নবীর ঔলাদকে সম্মান করতে হবে, নবীর প্রত্যেকটি ঔলাদকে সম্মান করতে হবে, ইমামে হাসান ইমামে হুসাইন সহ ইমামে হাসান ইমামে হুসাইনের ঔলাদকে সম্মান করতে হবে। আবার আমার নবীর প্রত্যেক সাহাবায়ে কেরামকে কি করতে হবে, উচ্চস্বরে বলুন না, কি করতে হবে, সম্মান করতে হবে, এটা ঈমানদারের উপর ফরজ। ঈমানদারের উপর কি, নবীর আহলে বাইতের শানে সমালোচনা করা হারাম, তদ্রূপ আল্লাহর নবীর যে কোনো সাহাবীর শানে সমালোচনা করা, কটূক্তি করা, বিয়াদবি করা কি হারাম, এই তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। কিন্তু এশিয়ারা, এশিয়ারা বেজি বিশেষ করে এদের প্রধান স্থান হলো ইরান, ওখান থেকে তারা কোটি কোটি রিয়াল ডলার খরচ করে তাদের দালাল ছেড়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের চট্টগ্রামে আগে বেশি ছিল না, চট্টগ্রামে দুই এক জায়গায় ছিল, অক্সিজেনের পার্শ্বের ওভাবা ছিল, ওদিকে চিটাগাং টাউনে দুই এক জায়গায় ছিল, আল্লাহর মেহরবানি চট্টগ্রামে এটা আল্লাহর ওলিদের শহর, ঢাকায় ছিল শিয়াদের কিছু তৎপরতা, মুহররম মাস আসলে তাদের তৎপরতা একটু বেড়ে যায়, কিন্তু এখন ইদানিং কয়েক বছর ধরে
চট্টগ্রামের মধ্যে বারলিয়ার জমিনও তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এবার আপনারা দেখেছেন, আমিও দেখেছি ফেসবুকে ইউটিউবে, এক নারী মাথায় কাপড় নাই, আপনারা অনেকে দেখেছেন, এক নারী এক মহিলা মাথায় কাপড় নাই, উনি বক্তব্য দিচ্ছে ইউটিউবে, এটা ভাইরাল হয়েছে, উনি বক্তব্য দিচ্ছে, আর নিচে বসা আছে হুজুর মুজুর, কিছু হুজুরও দেখলাম কিছু মুজুরও দেখলাম, উনি স্পষ্ট ভাষায় বলছে আমরা আবু বকরকে মানি না, হযরত বলতেছে না, আবু বকর যেন তাদের তালতো ভাই, এভাবে বলতেছে। আপনারা অনেকে শুনেছেন, এই মাত্র গত দুই সপ্তাহ আগের কথা বলছি, এখনো আছে ওইটা ইউটিউবের মধ্যে, ওই মহিলা বলতেছে আবু বকরকে আমরা মানি না খলিফা, উমরকে আমরা খলিফা মানি না, উসমানকে আমরা খলিফা মানি না, এরা মুনাফেক ছিল, মুনাফেক এরা স্বৈরাচার ছিল, নাউজুবিল্লাহ বলেন না। এই হলো শিয়ার রাফেজিদের পরিচয়, এরা নবীর ঔলাদ, নবীর আহলে বাইতের মহব্বতের আড়ালে আমার নবীর সাহাবাই কেরামের শানে কি করে, কি করে আহলে বাইতের শানে বিয়াদবি করে, এটা যেরকম হারাম, আমার নবীর যে কোন সাহাবীর শানে বিয়াদবি করে এটাও কি হারাম, এটা বড় হয়। তাই আপনারা মনে রাখবেন, যারা নবীর ঔলাদকে মানে মহব্বত করে, আবার নবীর সাহাবীদের শানে বিয়াদবি করে, এরা হলো ডবল মুনাফিক। যারা সিদ্দিকে আকবরকে মুনাফিক বলে, উমর ফারুক আজমকে মুনাফিক বলে, উসমান গনিকে মুনাফিক বলে, এরা কি মুসলমান থাকতে পারে? এরা হলো আসল মুনাফিক। কেয়ার রাখবেন, আমার কথা শেষ। এই এরা নাম দিয়েছে ইরে গদিরে হুম, ওই ইরানের শিয়াদের টাকা খেয়ে, ইরানের শিয়াদের রিয়াল ডলার খেয়ে, এখন এবার তারা, আগে তো টাকা করতো, এবার আমাদের চট্টগ্রামও করেছে, জিলহজের 18 তারিখ, এটা ওটা নাম দিয়েছে ঈদে গদিরে হোম, ওখানে তারা এই ইউটিউবের মধ্যে অনলাইনের মধ্যে এটা ছেড়ে দিয়েছে যে একমাত্র খলিফা আমার নবীর পরে, একমাত্র খলিফা হযরত আলী, নবীর পরে একমাত্র খলিফার যোগ্য কে, হযরত আলী, আল্লাহর নবী হযরত আলীকে খলিফা নির্বাচন করেছেন, আবু বকর আর উমর উসমান এরা ষড়যন্ত্র করে আলীকে খলিফা, আলীকে খলিফা নিযুক্ত করে নাই, আসল খলিফা ছিল হযরত আলী, হযরত আলীর থেকে খলিফাগিরি খেলাফত এরা ষড়যন্ত্র করে কেড়ে নিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না। অথচ এখানে আমাদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতি, উনি একজন অ্যাডভোকেট লয়ার, আরো আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন, আপনারা ইতিহাস পড়েছেন, ইসলামের ইতিহাস, ইসলামী জগতের মধ্যে আমার নবীর এন্তেকালের পর এক নম্বরের খলিফা আবু বকর সিদ্দিক, ঠিক কি না, তারপরে উমর ফারুক আজম, তারপরে উসমান গনি, উসমান গনির পরে হযরত আলী। একটু লক্ষ্য করেন, আর একটু ভালো করে লক্ষ্য করেন, হযরত মাওলানা আলী এক সফরে বসরা আসলেন, বসরা, বর্তমান যে বসরা হলো বাগদাদের একটা শহর, কুফা কারবাল্লা, আমিও আপনাদের দোয়ায় কারবাল্লা জিয়ারত করেছি, আপনাদের দোয়ায় আমি কারবাল্লা ইমামে হুসাইনের জিয়ারত, ইমামে আলী আকবর, ইমামে আলী আসগর, কারবাল্লার শহীদগণের জিয়ারত করেছি, আমার এই কপালের চুকে দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন না। আমার সাথে আমার উস্তাদ আল্লামা শের মিল্লাত নঈমী সাহেব ছিলেন, আপনারা গৌসিয়া কমিটির ভাইদেরকে বলছি, আমার ওই সফরে বাগদাদের সফরে কারবাল্লার সফরে আমাদের বর্তমান গৌসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান, গৌসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশন সাহেব ছিলেন, আরেকজন মাইজবন্ডারের ঔলাদ হযরত রফিক উদ্দিন আল হাসানি, আমরা চারজন ছিলাম চট্টগ্রামে, আমরা প্রায় 25-26 জন কাফেলা ছিলাম, বাকিরা ঢাকার, কথা বুঝেছেন? তারপর শুনেন, এই কারবাল্লা, কুফা, নজব, বসরা, মুসেল, এগুলি বাগদাদের এক একটা শহরের নাম। হযরতে মাওলা আলী বসরায় আসলেন এক সফরে, বসরার এক জ্ঞানী গুণী উনাকে প্রশ্ন করলেন, হুজুর, আই হযরত আলী, আই মাওলা আলী, আমি বাস্তব কথা জানি না, আপনাকে পেয়েছি সেই জন্য আপনাকে প্রশ্ন করছি, আমি কোন মহল থেকে শুনেছি কোন ব্যক্তি বিশেষ এখানে এই কথা বলছে,
আল্লাহ নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আপনাকে খলিফা নিযুক্ত করেছেন, কিন্তু হযরত আবু বকর আর হযরত উমর ফারুক আপনাকে খলিফা হতে দেয় নাই, ওনারা ষড়যন্ত্রমূলক ওনারা আগে খলিফা হয়ে গেছেন, আপনাকে খলিফা না বানিয়ে ওনারা ইসলামের প্রথম দ্বিতীয় খলিফা হয়ে গেছেন। এটা আমি এখানে শুনতেছি, তবে বাস্তব জ্ঞান আমার কাছে নাই, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। সাথে সাথে হযরত মাওলানা উত্তর দিলেন, এ কথা যে বলেছে মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আবু বকর সিদ্দিক উনি ইসলামী জগতের প্রথম খলিফা, এটা আমি আলীও মেনে নিয়েছি। আমার নবীর অন্তকালের পর সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাবাসী আনসার মুহাজিরিন সবাই মিটিং মশওয়ারা করেছে, তিন দিন পর্যন্ত সল্লা পরামর্শ হয়েছে, সকলের ঐক্যমতে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়েছে, সবাই মেনে নিয়েছে। ওই বৈঠকে আমিও ছিলাম, আমিও মেনে নিয়েছি। দুই নম্বর, এবার দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক দুই বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ হওয়ার পর সকল সাহাবী উপস্থিত যারা ছিলেন, বড় বড় সাহাবী আনসার মুহাজিরিন হদে, সেখানে আমি আলীও ছিলাম, আবু বকর সিদ্দিক বললেন আমাদের সাথে পরামর্শ করে যে তোমরা কি বলো, আমি চাই আমার ইন্তেকালের পর, আমার সময় হয়তো আর বেশি নাই, আমি চাই আমার ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হবে উমর ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব, তোমাদের কি পরামর্শ হবে? সবাই আবু বকর সিদ্দিকের পরামর্শ অনুযায়ী আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর উমর ফারুক আজমকে কি নির্বাচন করলেন, খলিফা মনোনীত করলেন। আমিও একমত হয়ে গেলাম, সুবহানাল্লাহ। বলেন না, এইবার আসলো হযরত উমর ফারুক শহীদ হওয়ার পর হবে, এখন খলিফা কে হবে? হবে অধিকাংশ সাহাবী মত দিলেন, অধিকাংশ সাহাবী মত দিলেন এবার চতুর্দিক দিয়ে উপযুক্ত উসমান জুনুরাইন। হবে অধিকাংশ সাহাবী যেটা সমর্থন দিলেন আমিও সেটা মেনে নিলাম। কি বোঝা গেল? হযরত আলীর আগে কয় খলিফা? তিন খলিফা, সিদ্দিক আকবর, উমর ফারুক আর উসমান গনি, উনাদের খলিফাতুল মুসলিমিন। মাওলানা আলী নিজে মেনে নিয়েছেন, শুধু মেনে নিয়েছেন তা নয়, তিন খলিফার হাতে তিনি বায়াত হয়েছেন, এবং তিন খলিফার সময়ে তিনি বড় বড় মুকদ্দমায় ফয়সালা দিতেন জটিল জটিল বিষয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের পরামর্শ অনুযায়ী, উমর ফারুক আজমের পরামর্শ অনুযায়ী, উসমান গনির পরামর্শ অনুযায়ী জটিল জটিল সমস্যায় তিনি কি দিতেন, সুবহানাল্লাহ। বলেন না, আর বর্তমানে এশিয়ারা বলছে যে আল্লাহর নবীর পরে খলিফা হযরত আলী, আবু বকর, উমর এরা খলিফা নয়, এদেরকে খলিফা মানি না, এরা স্বৈরাচার, এরা মুনাফেক। তো যারা আবু বকর সিদ্দিককে মুনাফেক বলবে, উমর ফারুক আজমকে মুনাফেক বলবে, এরা মুসলমান হতে পারে? এই এদের নাম হলো শিয়া হাফেজি, এরা পালন করে ঈদে গদি রেখুম। কথা বুঝেছেন? ঈদে গদি রেখুম, গদি রেখুম নামে ঈদ, এটা বিশ্বের কোনো মুসলমান পালন করে না, এটা পালন করে কারা? উচ্চস্বরে বলুন না, কারা? তাই এদের বিভ্রান্তি থেকে সজাগ থাকবেন। আমরা সুন্নি মুসলমান, আমরা পেয়ারা নবীর ঔলাদগণকে মানি, নবীর আহলে বাইতকে আমরা সম্মান করি, প্রত্যেক আহলে বাইত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, মাওলানা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইনের ঔলাদ সবাইকে আমরা জানি, মানি, সম্মান করি। সবাইকে সম্মান করা, এটা উম্মতের উপর, মুসলমানের উপর ফরজ। তদ্রূপ সমস্ত সাহাবায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর থেকে উমর ফারুক, সিদ্দিক আকবর, উমর ফারুক, উসমান গনি, মাওলানা আলী থেকে শুরু করে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, সবাইকে আমরা মহব্বত করি, মানি, জানি, সম্মান করি। সাহাবায়ে কেরামকে সম্মান করা, এটাও উম্মতের উপর কি ফরজ। সুতরাং এগুলা হলো শিয়াদের ষড়যন্ত্র, ইমান আপনাদের, আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য। আপনারা সজাগ থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আমাদের গৌসিয়া কমিটির ভাইদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আপনারা শুধু তর্জুমান নিজে পড়লে হবে না, আপনাদেরকে, আপনাদের উপর অনেক দায়িত্ব। আমার হুজুর গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা এই গৌসিয়ার কমিটি প্রতিষ্ঠা করেছেন, মাসিক তর্জুমান আহলে সুন্নাত প্রতিষ্ঠা করেছেন, জশনে জুলুস ঈদে মিলাদুন নবী
আমাদেরকে উপহার দিয়েছেন গৌসিয়া কমিটির বাইদের বিশাল দায়িত্ব। আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা করুণাকালীন যে খেদমত করেছেন বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশের বাইরা যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আপনারা সবাই গৌসিয়া কমিটির বাইদের জন্য দোয়া করবেন, গৌসিয়া কমিটির বাইদেরকে সহযোগিতা করবেন, আপনারাও গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন। ওনারা দুর্যোগময় মুহূর্তে করুণাকালীন কি খেদমত করেছেন গোড়া বিশ্বের মধ্যে প্রশংসিত হয়েছে। গৌসিয়া কমিটির বাইদের খেদমত আল্লাহ যেন কবুল করেন। সাথে সাথে আপনাদেরকে সুন্নিয়তের খেদমতে এগিয়ে আসতে হবে। বর্তমানে ফিতনা অনেক, আগে শুধু ফিতনা ছিল ওয়াহাবি মওদুদী, এখন অনেক ফিতনা, কিয়ামত যত গণিয়ে আসতেছে তত ফিতনা ফসাদ বাড়বে না কমবে? এখন অনেক ফিতনা বাড়ছে, আরো বাড়বে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর ওলির দামন হাতে রাখবেন, আউলিয়ায়ে কেরামকে মহব্বত করবেন, এ হযরত সিকন খলিফা আল্লাহর ওলিকে মহব্বত করবেন, শাহজাহান আউলিয়া, আসিন আউলিয়া, আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলা, গৌসু জামান হযরত তৈয়ব শাহ, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আল্লামা গাজী শের বাংলা, যারা আমাদের মশায়েখ হযরত আউলিয়া ইকরাম, এদেরকে মহব্বত করবেন, এদের সাথে থাকবেন। আল্লাহর ওলির সাথে থাকলে দুনিয়ার কোনো দজ্জাল ঈমান কেড়ে নিতে, যত বড় ফিতনা আসুক, এমনকি দজ্জাল যখন আসবে খানা দজ্জাল, তখনও যারা আল্লাহর ওলির সাথে থাকবে দজ্জালও এদের ঈমান কেড়ে নিতে পারবে না। সুতরাং আপনারা যারা আমাদের গৌসিয়া কমিটির বাইরা, আপনারা আমাদের বাইদের প্রত্যেকের ঘরে ঘরে তর্জুমান পাঠিয়ে দিবেন, আপনারা মাসিক তর্জুমান পড়বেন, মাসিক তর্জুমান নিয়মিত পড়লে আপনাদেরকে শিয়া বলেন, শিয়া রাফেজি কাদিয়ানি খারেজি ওয়াহাবি মওদুদি মরদুদি, কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, আপনাদের ঈমানকে ধ্বংস করতে পারবে না। আপনারা নিয়মিত তর্জুমান পাঠ করবেন, ছেলেদেরকে দিবেন, বৌদিকে দিবেন। ফিতনার জামানা, হুঁশিয়ার থাকতে হবে, পঞ্জেগারা নামাজ ঠিকভাবে আদায় করবেন। এশিয়ারা 30 পারা কোরআন, সাহাবায়ে কেরামের জামানা থেকে এই পর্যন্ত কয় পারা? সবাই বলুন না কয় পারা? আপনারা আপনাদের মুরব্বীদের থেকে, বাপদাদা, কারো কাছ থেকে, কারো মুখ থেকে কোরআন 40 পারা শুনেছেন? কোরআন কয় পারা? কোন জামানা থেকে? সাহাবায়ে কেরাম বলেন না, আমার নবীর জামানা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে কোরআন? এই শিয়ারা, এই কমবক্ত শিয়ারা আবিদরা বলছে, ওদের আল্লাহর কোরআন, কোরআন এটা 30 পারা নয়, এটা 40 পারা। আর 10 পারা গেল কোথায়? ওদের আর 10 পারা আবু বকর সিদ্দিক আর উমর খেয়ে ফেলেছে। আর 10 পারা ওগুলাতে হযরত আলীর বয়ান ছিল, হযরত আলীর শান মান বয়ান ছিল, এই জন্য আবু বকর আর উমর এই 10 পারাকে বাদ দিয়েছে। দেখেন কত বড় জালেম। এই কথা যারা বলে কোরআন 40 পারা, এরা আলেম না জালেম? দুই হাত তুলে বলেন, আলেম না জালেম? এরা মুসলমান না মুনাফিক? এই এরাই পালন করে ঈদে, এই ঈদে গজিরে হুম, এই জালেমদের বানান, এটা এদের চরিত্র, এটা সুন্নি মুসলমানের আদর্শ। আমরা আমার নবী যেটা বলেছেন আমরা এটাই মানব। আমার নবী বলেছেন, আমি যাদের মৌলা আমার আলীও তাদের মৌলা, আমি যাদের অভিভাবক আমার আলীও তাদের অভিভাবক, আমাকে তোমরা যারা মহব্বত করো আমার আলীকে মহব্বত করতে হবে। আলীর প্রতি যেন অন্তরে কিনা থাকে, কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে। আমরা সেই জন্য সৈয়দ আবু বকর সিদ্দিক কো মানি, ওমর ফারুক আজম কো মানি, উসমান গনি কো মানি, মাওলা আলী কো মানি। এবং শুধু মানি তা নয়, ওনাদের কদমের দুলি আমাদের মাথার তাজ, ওনাদের কদমের দুলি আমাদের সুখের সুরমা। আল্লাহ যেন আমাদেরকে পেয়ারা নবীর আহলে বাইতে রসুল, নবীর ঔলাদগণকে যথাযথ সম্মান করার জন্য তৌফিক দান করেন। সাথে সাথে আহলে বাইতের সাথে আমার নবীর প্রত্যেক সাহাবায়ে কেরামকে সম্মান করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ঈদে গদিরে হুম সংক্ষেপে বুঝেছেন, এটা হলো যারা আবু বকর সিদ্দিককে মুনাফেক বলে, উমর ফারুক আজমকে মুনাফেক বলে, সৈয়দাচার বলে, উসমান গনিকে মুনাফেক বলে, আমিরে মুয়াবিয়াকে মুনাফেক বলে, ওই শিয়া রাফেজি, এই এদের বানানো ঈদ হলো ঈদে গদিরে হুম। এটা হলো শিয়াদের বানানো, তাদের মুসলমানদেরকে ষড়যন্ত্র করার জন্য, মুসলমানদের অন্তরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, উসমান গনির প্রতি
হিংসা ঢুকাবার জন্য এদের ষড়যন্ত্র। আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে, সকল বাতিল ফেরকার ষড়যন্ত্র থেকে, জাহান্নামী দল উপদলের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন সরল প্রাণ মুসলমানের ইমান আকীদা আল্লাহ যেন হেফাজত করেন। পঞ্জিকা নামাজ ঠিকভাবে আদায় করবেন। যারা তরিকতের ভাই যারা আছেন, আওলাদ রসুলের মুরিদ, তরিকতের সবকগুলি মহব্বতের সাথে আদায় করবেন। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর ছয় রাকাত সালাতুল আওয়াবিন এবং দরুদ শরীফের সবক মহব্বতের সাথে আদায় করবেন। এশারের নামাজের পর তিন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু, এই সবকগুলি মহব্বতের সাথে আদায় করবেন। এবং আর যারা অন্যান্য সুন্নি পীরের মুরিদ আছেন, সুন্নি পীরের মুরিদ, সকল সুন্নি পীর সুন্নি আলেমদেরকে আমরা সম্মান করি, এইটা আমাদের মাশায়েখ হযরতের আদর্শ। সকল সুন্নি মাশায়েখ পীর আল্লাহর ওলি, যারা সত্যিকার আল্লাহর ওলি, তাদেরকে আমরা কি করি, সম্মান করি, এদেরকে সম্মান করতে হবে। অন্যান্য সুন্নি পীরের মুরিদান যারা আছেন, তারাও আপন আপন পীরের সবক ঠিকভাবে আদায় করবেন। পঞ্জেগানা নামাজ ঠিকভাবে আদায় করবেন। গৌসিয়া আপনারা অন্যান্য পীরের মুরিদ হলো আমাদের সকলের আকীদা কি এক, বলেন না? আমরা সাহাবায়ে কেরামকে মানি, আওলাদ রাসূল আহলে বাইতকে মানি, তাবেঈন তবে তাবেঈনকে মানি, গাউস কুতুব আবদালকে মানি। সুতরাং আকীদার দিক দিয়ে আমরা সবাই কি এক, সবাই আপনারা এক থাকবেন। গৌসিয়া কমিটিকে আরো শক্তিশালী করবেন। কি জন্য? গৌসিয়া কমিটিকে শক্তিশালী করলে গৌসিয়া কমিটি আরো বিশাল খেদমত আঞ্জাম দিতে পারবে, ঠিক কি না? তাই মানবতার সেবার জন্য বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সুন্নিয়তের ময়দানকে আলোকিত রাখার জন্য গৌসিয়া কমিটিকে আপনারা সহযোগিতা করবেন। এই এই মাহফিলে যেভাবে করেছেন, আপনাদের সহযোগিতা না হলে বিশাল মাহফিল, দশ দিন ব্যাপী মাহফিলে শোহাদা কারবাল্লা আহলে বাইতের স্মরণে এই বিশাল মাহফিল কোনোদিন সম্ভবপর হত না। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আল্লাহ তোমারক তালা এই মাহফিলকে যেন কবুল করে। নামাজ কলমা ঠিকভাবে আদায় করবেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ, ঔলাদগণকে রাখবেন। ঔলাদ ছেলে মেয়ে এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত, এটা আল্লাহর নিয়ামত। এদেরকে নামাজ কলমা শিক্ষা দিবেন, এদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন মাদ্রাসায়, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে। জ্ঞানের কোনো শেষ নাই। গোড়া বিশ্ব এখন হলো জ্ঞানের বিশ্ব, গোড়া বিশ্বের মধ্যে চলছে জ্ঞান প্রতিযোগিতা। ওই আমার অ্যাডভোকেট সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনাদেরকে ওই সিঙ্গাপুরের হালিমা বিনতে ইয়াকুব প্রেসিডেন্টের কথা বলেছেন, ওই মুসলিম মেয়ে মুসলিম মহিলা এটা এমনি প্রেসিডেন্ট হয় নাই, সিঙ্গাপুরের মতো একটা আধুনিক রাষ্ট্রে এমনি হয় নাই, জ্ঞানের জুড়ে হয়েছে, জ্ঞানের জুড়ে, জ্ঞানের যোগ্যতা বলে আধুনিক নারী হলো আর মুসলিম নারী, মুসলিম নারী হওয়া সত্ত্বেও আজ সমস্ত ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী ওনাকে প্রেসিডেন্ট হিসেবে মানতে বাধ্য হয়েছে। এটা ওনার চেহারার কারণে নয়, ওনার জ্ঞানের কারণে। বর্তমান জ্ঞান ছাড়া আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে মেয়েকে যদি আমরা শিক্ষা না দিই, উপযুক্ত শিক্ষা, বর্তমান বিশ্বের মধ্যে টিকে থাকা বড় মুশকিল। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাবেন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি যেখানে সম্ভব। কিন্তু আমরা মুসলমান, আমাদের বুনিয়াদী, আমাদের প্রধান শিক্ষা হলো ইসলামী শিক্ষা, নামাজ কলমা কোরআন তেলাওয়াত, এগুলি আগে শিক্ষা দিবেন। ছেলে মেয়েদেরকে কোরআনে পাকের শিক্ষা দিবেন, আল্লাহর ওলি বুজুর্গ আমরা যেন সাহাবায়ে কেরামের মহব্বত শিক্ষা দিবেন, আওলাদ রাসূলের মহব্বতের শিক্ষা দিবেন, আল্লাহর ওলিদের প্রতি মহব্বতের শিক্ষা দিবেন। এই দশ দিন ব্যাপী শোহাদায়ে কারবাল্লার মাহফিলের এটাই হলো সারমর্ম, সাবস্টেন্স। আল্লাহ যেন এই ফিতনার যুগে আমাদের ইমানকে যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।